আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মেডিসিন রিভিউ এর পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে চলে এসেছি আরেকটি ক্রিমের রিভিউ নিয়ে, সেটা হচ্ছে বেটামেসন সিএল। ত্বকের বিভিন্ন ধরনের সংক্রামণ বা ত্বকের দাঁত এই টাইপের যে সমস্যাগুলো রয়েছে সেইগুলো সমাধানের ক্ষেত্রে ডাক্তারগণ এই মেডিসিনটি সাজেস্ট করে থাকে। তো আমি আজকে কথা বলবো বেটামেসন সিএল ক্রিমটি কি কি কাজে ব্যবহৃত হয়ে থাকে, এটি কিভাবে ব্যবহার করতে হয় ও সবশেষে থাকছে এর সাইড এফেক্ট নিয়ে বিস্তারিত। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত দর্শক, এখানে যে ক্রিমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেটামেসন সিএল ক্রিম। এর দুইটি জেনেরিকের সমন্বয়ে মেডিসিনটি তৈরি, বিটামেথাসন এবং ক্লোট্রিমাজল। এর প্রতি গ্রাম ক্রিমে রয়েছে বিটামেথাসন 0.05% এবং ক্লোট্রিমাজল রয়েছে 1%। এর বাজারজাতকারী প্রতিষ্ঠান হচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি আরও বিভিন্ন কোম্পানির হয়ে থাকে। তো এর বর্তমান বাজার মূল্য হচ্ছে 45 টাকা। চলুন আমরা জেনে নেই এই বেটামেসন সিএল ক্রিমটি কি কি কাজে ব্যবহৃত হয়ে থাকে। ছত্রাক দ্বারা ত্বকে যেসব সংক্রামণ সৃষ্টি হয় সেগুলো দূর করতে এই বেটামেসন সিএল ক্রিমটি ব্যবহৃত হয়ে থাকে। এর মধ্যে দেখা যায় যে ট্রিনিয়া পেডিস অথবা পায়ের দাঁত সংক্রামণ, যা উরুর ভেতরের ত্বক কুচকি এবং নিতম্বকে ক্ষতিগ্রস্ত করে, এই কারণে শরীরের এইসব উষ্ণ আর্দ্র জায়গায় লালচে হয়ে যেতে পারে, ফাটতে পারে, কখনো রিঙের মতো দাগ হয়। এটা সাধারণত স্যাঁতস্যাঁতে ও গরম আবহাওয়ার কারণে হয়ে থাকে। এইসব সমস্যার সমাধানের জন্য এই বেটামেসন সিএল ব্যবহার করা হয়। তাছাড়াও টিটিয়া ক্রুরিস এর ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। টিনিয়া ক্রুরিস হচ্ছে বগল বা কুলকুচিতে ঘামাচির মতো হয়ে ছড়িয়ে পড়ে খুব দ্রুত, সেসব সমস্যা দূর করতে এই বেটামেসন সিএল ক্রিমটি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও এই বেটামেসন সিএল ক্রিমটি টিনিয়া কর্পোরিস রয়েছে, যেটি টিনিয়া কর্পোরিস হচ্ছে শরীরের যে কোনো স্থানে দাঁত যেটি রয়েছে দাঁত, সেই দাঁত দূর করতে এটি ব্যবহৃত হয়ে থাকে। মূল কথা হচ্ছে ত্বকের বিভিন্ন ধরনের সংক্রামণ, বিভিন্ন ধরনের যে দাঁত রয়েছে বা বিভিন্ন ধরনের চুলকানি টাইপের যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোর সমাধান করতে এই বেটামেসন সিএল ক্রিমটি ব্যবহৃত হয়ে থাকে। এর ভিতরে যে ক্লোট্রিমাজল 1% রয়েছে, এই ক্লোট্রিমাজল কিন্তু ফাঙ্গাল ইনফেকশন বা ত্বকের সংক্রামণের জন্য কিন্তু খুব চমৎকার একটি মেডিসিন। তো বিটামেথাসন রয়েছে এবং ক্লোট্রিমাজল, এই দুইটি কিন্তু খুব ভালো একটি কার্যকারী মেডিসিন হিসাবে কাজ করে। তো চলুন আমরা জেনে নেই এই বেটামেসন সিএল ক্রিমটি কিভাবে ব্যবহার করতে হবে। বেটামেসন সিএল ক্রিম ব্যবহারের নিয়ম হচ্ছে এটি সকালে এবং রাতে দুইবেলা ব্যবহার করতে হবে। অবশ্যই ব্যবহারের পূর্বে আক্রান্ত স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। ভালোভাবে পরিষ্কার করার পরে যখন ত্বক শুকাবে তখন এটি সকালে এবং রাতে দুইবার লাগাতে হবে। এমনভাবে লাগাতে হবে যেটা ত্বকের সাথে মিশে যায়। তো চলুন আমরা জেনে নেই এর কিছু সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। বেটামেসন সিএল ক্রিম, এটি হচ্ছে ক্লিনিক্যাল পরীক্ষায় পাওয়া তথ্য অনুযায়ী ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে 1.9% রোগীর ক্ষেত্রে প্যারেস্থেসিয়া, 1% এর রোগীর ক্ষেত্রে র্যাশ, ইডিমা, সেকেন্ডারি ইনফেকশন। অন্যান্য পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে জ্বালাপোড়া এবং 1.6% রয়েছে কম রোগীদের ক্ষেত্রে স্টেঞ্জিং দেখা দেয়। মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে, এটি হচ্ছে অল্প মাত্রা, মাত্রাতিরিক্ত সাধারণত হয় না এবং হলেও হুমকি হিসাবে দেখা দেয় না। এটি দেখা যায় যে যদি আপনি মাত্রা একটু কম বেশি করে ফেলেন সেক্ষেত্রে ত্বকের তেমন কোনো সমস্যা হয় না। এটি 12 বছরের নিচের যে শিশু রয়েছে তাদের ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করা উচিত নয়। অবশ্যই এইসব ক্রিম বা মেডিসিন ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিতে হবে। কিছু কিছু ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, যেমন এই ঔষধের কোনো উপাদানের অথবা অন্য কার্টিকোস্টেরয়েড বা ইমিডাজলের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না।
যদি ক্রিম ব্যবহারে স্পর্শকাতরতা বা অতি সংবেদনশীলতা দেখা দেয় তবে ব্যবহার বন্ধ করতে হবে এবং উপযুক্ত চিকিৎসা নিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।